চীন এবং জাপান তাদের প্রযুক্তির মাধ্যমে দিন দিন আমাদের চমকে দিচ্ছে। কিছুদিন আগেও যেগুলো আমরা শুধুমাত্র সিনেমাতেই দেখতে পেতাম সেগুলো আজ চীন এবং জাপান করে দেখাচ্ছে। রোবট থেকে শুরু করে কৃত্রিম সূর্য এবং ড্রোন ক্যামেরা তৈরি করে পুরো পৃথিবীকে অবাক করে দিয়ে পৃথিবীর শীর্ষ প্রযুক্তির দেশগুলোর তালিকায় সবার শীর্ষে অবস্থান করছে চীন এবং জাপান। তো আজ আমরা এই দুই দেশের উদ্ভাবনী প্রযুক্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওর সাথেই থাকুন। তো প্রথমে চীনের প্রযুক্তি দিয়ে শুরু করা যাক। আইডল রোবট, চীনে এমন এক রোবট তৈরি করা হয়েছে যা দেখতে মানুষের মতো, কথা বলতে পারে এবং গানও গাইতে পারে। তাছাড়া এগুলোকে বিভিন্ন শো এবং পারফরমেন্সে ব্যবহার করা হয়। এমনকি চীনের রেস্তোরাঁগুলোতে এখন রোবট ওয়েটার ব্যবহার করা হয়। এই রোবটগুলো মূলত খাবার পরিবেশন থেকে শুরু করে হোটেলের অর্ডার নেয় এবং কাস্টমারদের স্বাগত জানায়। এছাড়াও চীনের বিভিন্ন শহরে এবং রাস্তায় রোবট পুলিশ দেখা যায়, যারা মূলত ট্রাফিক নিয়ন্ত্রণ করে, এমনকি অপরাধীদের শনাক্ত করে এবং জরুরি ভিত্তিতে সাহায্য দিতে পারে। শুনে হয়তো অবাক হয়ে যেতে পারেন, কিন্তু আসলেই তাই। চীন এমন একটি দেশ যারা যেকোনো কিছু তৈরি করতে সক্ষম। শুধু রোবটই নয়, টেকনোলজি জাতীয় যেকোনো পণ্য তারা নিমিশের মধ্যে তৈরি করে ফেলবে, যা তৈরি করতে তাদের মাত্র কয়েক ঘন্টার ব্যাপার। ফেস রিকগনিশন প্রযুক্তি, চীনের ফেস রিকগনিশন প্রযুক্তি বর্তমানে বিশ্বের অন্যতম উন্নত একটি প্রযুক্তি, কারণ এই প্রযুক্তিতে চীনের শহর জুড়ে ক্যামেরা নেটওয়ার্ক বসানো হয়েছে যা লোকজনের মুখ চিনতে পারে এবং তাৎক্ষণিকভাবে তথ্য সংগ্রহ করতে পারে। এ কারণে এটি নিরাপত্তা এবং অপরাধ দমনের কাজে ব্যবহৃত হয়। চীনের সকল দুর্নীতিগ্রস্ত কাজ থেকে শুরু করে সকল কিছু এই সিসিটিভি ক্যামেরার মাধ্যমে ট্র্যাক করা যায়, যা সত্যি এক আকর্ষণীয় ব্যাপার। কারণ এই রকম প্রযুক্তি ব্যবহার করতে হলে অনেক বিলিয়ন ডলারের পাশাপাশি টেকনোলজির ব্যবহারও রয়েছে। চায়না আর্টিফিশিয়াল সান প্রজেক্ট, চীন 2020 সালে তাদের কৃত্রিম সূর্য প্রকল্পে বিশাল সাফল্য অর্জন করেছে। এটি পারমাণবিক ফিউশন প্রযুক্তি ব্যবহার করে সূর্যের মতো শক্তি উৎপাদন করতে সক্ষম এবং ধারণা করা হচ্ছে এটি প্রায় 150 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম হতে পারে, যা প্রকৃত সূর্যের চেয়েও 10 গুণ বেশি। তবে উপরওয়ালা চাইলেও এর থেকে 10 গুণ বেশি তাপমাত্রা কৃত্রিমভাবে দিতে পারে। তাই যত ডিগ্রি তাপমাত্রার কৃত্রিম সূর্য তৈরি হোক না কেন, সবই প্রকৃতির নিচে। স্মার্ট সিটি প্রকল্প, চীন ইতিমধ্যে কয়েকটি স্মার্ট সিটি তৈরি করেছে যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা, ইন্টারনেট অফ থিংস এবং 5G একসঙ্গে কাজ করছে। তাছাড়া চীনের বেইজিং এবং শেনজেন শহরে বায়ুদূষণ পরিমাপ এবং তাৎক্ষণিক সতর্কতা জারি করতে এই প্রযুক্তি ব্যবহার করা হয়। বলতে গেলে চীনের শহরগুলোতে ট্রাফিক নিয়ন্ত্রণ এবং আবর্জনা ব্যবস্থাপনা পুরোপুরিভাবে AI নির্ভরশীল। শুধু তাই কি, আচ্ছা আপনি একবার ভাবুন তো, আপনি এমন একটি ট্রেনে চড়েছেন যেটা মাটিতে নয় বরং আকাশে উড়ে চলছে। হ্যাঁ সত্যি তাই, চীন এমন একটি স্কাই ট্রেন তৈরি করেছে যেটা মাটিতে নয় বরং শূন্যর উপর দিয়ে উড়ে চলে। তাছাড়া এই ট্রেন 200 জন যাত্রী নিয়ে ঘন্টায় 60 কিলোমিটার গতিতে উড়ে চলে। আর শুনলে অবাক হয়ে যাবেন, এই ট্রেন তৈরি করতে মাত্র সময় লেগেছে 7 মাস। তাছাড়া এই ট্রেনে ভ্রমণ করা অনেক সুবিধাজনক, কারণ দুর্ঘটনা এড়িয়ে আকাশপথে আরামে ভ্রমণ করতে পারবেন আপনি এই ট্রেনে। ফ্লাইং কার, চীন এমন একটি গাড়ি তৈরি করেছে যেটা মাটিতে বাদেও আকাশেও উড়তে পারে, যা বদলে দিচ্ছে মাটি এবং আকাশপথের পার্থক্য। এই গাড়িটা সাধারণভাবে মাটিতেও চলতে পারে, তবে 8টা মোটর সিস্টেমের মাধ্যমে এটা মাটি থেকে সোজা আকাশেও উড়াল দিতে পারে। এমনকি আকাশে এটা 130 কিলোমিটার গতিতে উড়তে পারে। তাছাড়া এই গাড়িটি একটানা 40 মিনিট আকাশে উড়তে পারে। সবচেয়ে সুবিধাজনক ব্যাপার হলো এটা মাটিতে থাকা অবস্থাতে গাড়িটার গ্রাউন্ড মডিউল আকাশ মডিউলকে চার্জ করে দিতে পারে। একবার ভাবুন তো, যদি এমন গাড়ি আমাদের হাতে চলে আসে তাহলে চলাচল করাটা কতই না সহজ হবে। তাই বলা যায় এটা চীনের তৈরি অন্যরকম একটি প্রযুক্তি। অন্যদিকে জাপানের কথা বললে, জাপান হিউম্যানোয়েড রোবট তৈরি করাতে বিখ্যাত একটি দেশ, কারণ জাপানেও অ্যাশিমো নামের একটি রোবট রয়েছে যেটি মানুষের মতো হাঁটতে পারে, কথা বলতে পারে এবং অনুমানও করতে পারে। তাছাড়া আপনি শুনলে অবাক হয়ে যাবেন, জাপানে রোবটিক পোষা প্রাণীও রয়েছে, যেমন AI BO নামের রোবট, যারা মূলত কুকুরের মতো আচরণ করে এবং মানুষের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলে। শুধু কি তাই, জাপানের মঞ্চ নাটক এবং সিনেমায় রোবট অভিনেতাদের ব্যবহার করা হয়। জিমিনোয়েড F নামক রোবট মানুষের মুখভঙ্গি হুবহু নকল করতে পারে, যা সত্যি এক আকর্ষণীয় ব্যাপার। আর এসব দেখে মনে হয় যেন জাপান 2050 সালে বসবাস করছে, কেননা এরকম টেকনোলজি শুধুমাত্র আমরা ভবিষ্যতের আগেই দেখতে পাচ্ছি। আন্ডার ওয়াটার সিটি, জাপান ভবিষ্যতের জন্য সমুদ্রের নিচে বসবাসযোগ্য শহর তৈরি করতে কাজ করতে শুরু করেছে। যদিও এই প্রকল্পটি এখনো নকশা এবং পরিকল্পনার পর্যায়ে রয়েছে, তবে এটি বাস্তবায়ন
উদ্ভাবন করতে কয়েক দশক সময় লাগবে এবং জাপান এই ধরনের উদ্ভাবনী প্রকল্পের মাধ্যমে ভবিষ্যতের জন্য একটি নতুন দিক তৈরি করছে। জাপানের আন্ডারগ্রাউন্ড সিটি মানুষের জীবনযাত্রার মান বদলে ফেলতে পারে। আচ্ছা, আপনি একবার ভাবুন তো, সমুদ্রের নিচে যদি এমন একটি শহর বানানো হয় তাহলে সেটা কেমন হবে? শুনে হয়তোবা আপনারা অবাক হতে পারেন, কিন্তু না, এগুলো শুধু জাপানের দ্বারাই সম্ভব। আসলে জাপান যে টেকনোলজিতে কেমন উন্নত সেটা হয়তো আপনি রিয়ালাইজ করতে পারছেন। শুধু এখানেই থেমে থাকেনি তারা, 2025 সালের মধ্যে উড়ন্ত গাড়ি চালু করার পরিকল্পনা করছে জাপান। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, এটা ভবিষ্যতের ব্যক্তিগত পরিবহন ব্যবস্থাকে বদলে দিতে পারে। লোকাল রোবোটিক মেডিকেল সিস্টেম। জাপানের রোবোটিক সার্জারি সিস্টেম অত্যন্ত উন্নত। এই প্রযুক্তিটি সার্জনদের ছোট ছোট কাজ এবং সেলাই করতে সাহায্য করে এবং এর মাধ্যমে জটিল অপারেশন সহজ হয়। ভাবতে পারেন, কয়েক ঘন্টার অপারেশন শুধুমাত্র একটি রোবোটিক সিস্টেমের মাধ্যমে মাত্র কয়েক মিনিটের মধ্যে অপারেশন সম্পন্ন হয়ে যায়। আসলে এগুলো জাপানের দ্বারাই সম্ভব। তো এবার চীন এবং জাপানের কয়েকটি ফ্যাক্ট সম্বন্ধে জেনে আসি। তো প্রথমে যদি চীনের কথা বলি, ফ্যাক্ট নাম্বার 1, আচ্ছা আপনি কি জানেন পৃথিবীর সর্বপ্রথম কাগজ চীনে আবিষ্কার হয়েছিল? 105 খ্রিস্টাব্দের দিকে চীনের সর্বপ্রথম কাগজ আবিষ্কার হয়। ফ্যাক্ট নাম্বার 2, পৃথিবীর সবচেয়ে বড় 5G নেটওয়ার্ক বর্তমানে চীন দেশে রয়েছে, যা তাদের প্রযুক্তিকে আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। ফ্যাক্ট নাম্বার 3, চীন দেশের সুপার কম্পিউটার ছিল একসময় বিশ্বের সবচেয়ে দ্রুততম সুপার কম্পিউটার, যা অনেক দ্রুত গতিতে বা ন্যানো সেকেন্ডের মধ্যে কাজ করত। ফ্যাক্ট নাম্বার 4, চীনে গুগল, ফেসবুক এবং ইউটিউবের মতো সব আকর্ষণীয় জনপ্রিয় ওয়েবসাইট ব্লক করা। চীনে গ্রেট ফায়ারওয়াল নামের এমন একটি ইন্টারনেট সেন্সর কপি সিস্টেম আছে যা এ সকল ওয়েবসাইটকে ব্লক করে রাখে। অন্যদিকে জাপানের কথা যদি বলি, ফ্যাক্ট নাম্বার 1, জাপান দেশটি বিশ্বের অন্যতম সেরা রোবোটিক্স এর ব্যবহার করে থাকে। জাপানে এসিমো নামের রোবট মূলত মানুষের মতো হাঁটতে পারে। ফ্যাক্ট নাম্বার 2, 1964 সালে জাপানে এমন একটি ট্রেন তৈরি করা হয়েছিল যার গতি ছিল ঘন্টায় 320 কিলোমিটার। ভাবা যায় সেই সময় এত দ্রুত গতির ট্রেন তৈরি করেছিল জাপান। ফ্যাক্ট নাম্বার 3, জাপানের টয়লেট সিস্টেম এতটাই উন্নত যে প্রযুক্তির মাধ্যমে গরম আসন, পানির স্প্রে এবং সঙ্গীত পরিবেশন করে তারা। শুনে হয়তোবা অবাক লাগতে পারে, কিন্তু আসলেই তাই। ফ্যাক্ট নাম্বার 5, আচ্ছা আপনারা কি জানেন পৃথিবী বিখ্যাত ক্যানন এবং নিকন কোম্পানি মূলত জাপানিজ কোম্পানি যারা বিশ্বের সেরা ক্যামেরা তৈরি করে থাকে।